এখন আমরা জানবো বচন কাকে বলে, বা বচন বলতে আমরা কি বুঝি। যা দিয়ে বিশেষ্য ও সর্বনাম পদের সংখ্যা নির্দেশ করা হয় তাকে আমরা বলবো বচন। মানে বাক্যে অবস্থিত কোনো পদ যা কোনো ব্যক্তি, প্রাণী, বস্তু প্রভৃতিকে বোঝাচ্ছে, তারা সংখ্যা এক না একের বেশি, এই যে ব্যাপারটা, এটাকে বোঝানোর বিষয়টা কি আমরা বলবো বচন। বাংলায় বচন দু প্রকারের হয়, এক বচন আর বহু বচন। কিন্তু সংস্কৃত ভাষায় বচন আবার তিন রকমের হয়, এক বচন, দ্বিবচন আর বহু বচন। তো এক বচন বলতে আমরা কি বুঝবো? যা দিয়ে বস্তু বা প্রাণীর একটি মাত্র সংখ্যা নির্দেশ করে বা বোঝানো হয় তাকেই বলবো এক বচন, যেমন বালক, ছাত্র ইত্যাদি। যা দিয়ে বস্তু বা প্রাণী একের বেশি সংখ্যা নির্দেশ করা হয় বা বোঝানো হয় তাকে আমরা বলবো বহু বচন, যেমন বইগুলি, ছেলের দল, পতঙ্গের পাল ইত্যাদি। এক বচনের চিহ্ন টি, টা, খানি, খানা। বহু বচনের চিহ্নগুলো রয়েছে গুলি, গুলো, সব, রাগন ইত্যাদি। তো এবার এক বচন থেকে বহু বচনে করা নিয়মগুলো আমরা জেনে নেব। দেখো, প্রাণীবাচক শব্দের রা, এরা, দিগ প্রভৃতি বহু বচনে চিহ্ন যোগ করে বহু বচনে পরিবর্তন রূপান্তরিত করা হয়। যেমন আমি যদি বলি বই, বইগুলো, ছাত্র, ছাত্ররা, লোক, লোকেরা ইত্যাদি। বিশেষ্য বা সর্বনাম পদের পূর্বে বিস্তর, অজস্র, অসংখ্য, কত, যত, তত প্রভৃতি বহুবচনাত্মক বিশেষণ, দুই, তিন, সাত প্রভৃতি সংখ্যাবাচক বিশেষণ, সব, সকল, অনেক প্রভৃতি সর্বনামীয় বিশেষণ বসিয়ে অজস্র লিচু, অত কথা, এত খাবার, 500 লোক, 300 টাকা, অনেক মন্ত্রী, সব টাকা প্রভৃতি। আচ্ছা, বিশেষ্য বলতে কি বোঝায়? নাম পদ। আর সর্বনাম বলতে বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় সেটি কি সর্বনাম। তো সেই বিশেষ্য বা সর্বনাম পদের আগে বিস্তর, অজস্র এই শব্দগুলো কিন্তু আমরা বসিয়ে বহুবচন করতে পারি। যেমন আমি যদি বলি বাড়ি, বিস্তর বাড়ি বলতে পারি আমরা, শিয়াল, সব শিয়াল ইত্যাদি। প্রাণীবাচক আর অপ্রাণীবাচক শব্দের পরে গুলো, গুলি, গুলা প্রভৃতি শব্দ বসিয়ে কাম যেমন বসিয়ে করতে পারি আমরা বহু বচন। আচ্ছা, যদি বলি এখানে আমি গুলা, গুলো, গুলি ইত্যাদি, যেমন লোক, যেমন গাছ, গাছগুলি বলতে পারি আমরা এখানে, যে দিন, দিনগুলো, বই, বইগুলো ইত্যাদি। প্রাণীবাচক তৎসম, মানে সংস্কৃত শব্দের শেষে গণ, কুল, জন, দল, বর্গ, বৃন্দ, মহল, মণ্ডলী প্রভৃতি শব্দ বসিয়ে আমরা করতে পারি। যেমন কি শিল্পী, শিল্পী বর্গ, কেশ, কেশজাল, ভেক, ভেকুল, মেঘ, মেঘমালা বা মেঘপুঞ্জ, পুষ্পরাশি, পুষ্প, পুষ্পনি, পুষ্প, পুষ্পনিচয়, জলধর, জল, জলধর, জলধর পটল, বর্ণ, বর্ণ সমষ্টি, কুসুম, কুসুম পুঞ্জ, বৃক্ষ, বৃক্ষরাজি ইত্যাদি। তারপর সমর্থক বা প্রায় সমর্থক শব্দ যোগে এক বচন থেকে বহু বচনে রূপান্তরিত করা হয়। যেমন জিনিসপত্র, চিঠিপত্র, ছেলে পিলে, ভাবনা চিন্তা, খাওয়া দাওয়া প্রভৃতি। তারপর দেখো কি আছে, বিশেষণ পদে দ্বিত প্রয়োগ করেও বহু বচন করা যায়। দ্বিত মানে দুবার প্রয়োগ, যেমন রাশি, এ কথাটাকে আমি দুবার ব্যবহার করলাম, রাশি রাশি, বড় বড়, ছোট ছোট, এক একদিন, বাছা বাছা প্রভৃতি। সর্বনাম পদে দ্বিত প্রয়োগ করে, যেমন কে কে, সর্বনাম পদ এর আগেই বললাম যে বিশেষের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় সেটাই হচ্ছে সর্বনাম পদ। তো এখানে কে কে, কেউ কেউ, যে যে, এগুলোর দ্বিত প্রয়োগ, মানে দুবার প্রয়োগ করে আমরা বহুবচন করতে পারি। তারপর আছে যে সংখ্যাবাচক পদে দুবার প্রয়োগ করে। সংখ্যাবাচক শব্দ বলতে যেগুলো কি সংখ্যা বোঝায়, যেমন লক্ষ লক্ষ, 7-17 এরকম, যেমন লক্ষ লক্ষ টাকা, 7-17 চিন্তা, হাজার হাজার লোক, শত শত বছর ইত্যাদি। কোন কোন বিশেষ্য নিজেরাই বহুবচন হয়, যেমন কি চালের যোগান, ফুলের বাগান, বাগান, ফুলের বাগান কি, বাগান তো একটা ফুল থাকে না, অনেক ফুল থাকে, তাই এরা কি নিজেরাই বহুবচন। তারার শোভা, তারাও থাকে অনেক, অগণিত, সমুদ্রের ঢেউ প্রভৃতি। এখানে দেখো বিশেষ্য পদে এক বচন ও বহু বচনে কিছু রূপ দেওয়া আছে, যেমন এক বচন থেকে বহু বচন, এগুলো তোমরা মুখস্থ করবে। তাহলে এখান থেকে তোমাদের যা পড়তে হবে সেগুলো হচ্ছে বচন কাকে বলে পড়বে, বচন কয় প্রকার কি কি পড়বে, আর এক বচন থেকে বহু বচন করার নিয়মগুলো পড়বে, মুখস্থ করার প্রয়োজন নেই, বুঝে পড়বে। আর এই যে এখানে যে এক বচন আর বহু, এক বচন থেকে বহু বচন করা যে আছে, এগুলো এগুলো তোমরা মুখস্থ করবে। তাহলে আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।